তাই প্রথম তিনটি বৃত্ত থেকে দূরে। আমাদের জিজ্ঞাসাগুলো হলো পঞ্চম বৃত্তের মধ্যে চলে গেছে, মূলনীতিগুলো ছিটেফোঁটাও যেখানে নেই। কোরআনে আল্লাহ যেসব মানুষের বর্ণনা দিয়েছেন, যারা পবিত্র থাকতে ভালোবাসে। আমরা যখন হজে যাই, হজ হচ্ছে একটা মৌলিক বাধ্যবাধকতা। হজ পালনের মাধ্যমে আমাদের ভিতরে এইসব গুণাবলী সুদৃঢ় হওয়ার কথা, তাকওয়া, শকর, আল্লাহ ভীতি, সততা, ন্যায় বিচার, এই সব কিছুই। এখন ইব্রাহিম আলাইসাল্লামের সময় থেকে প্রচলিত রীতিনীতি অনুসারে আপনি যখন কাবার সামনে দাঁড়িয়ে কালো পাথরটিকে ধরার চেষ্টা করেন, তখন দেখবেন আশেপাশের মানুষজন আপনার মুখে তাদের কনুইয়ের গুঁতা দিচ্ছে, আপনাকে ঠেলে সরিয়ে সামনে যাওয়ার চেষ্টা করছে। এমনও দেখবেন যে কেউ একজন তার সামনের 5-6 জন মানুষের উপর দিয়ে উঠে যেয়ে সেই হাজরে আসওয়াদ ধরার জন্য মরিয়া হয়ে চেষ্টা করছে, যেন তার অনেক মূল্যবান কিছু চাওয়ার আছে, দোয়া করতে হবে। কিন্তু এরকম উতলা হয়ে যুদ্ধ করে হজরত আসওয়াদের কাছে পৌঁছানোর পরে একমাত্র যে দোয়াটি তার করা উচিত সেটা হচ্ছে, আমি এই মাত্র যেসব গুণা করে এই পর্যন্ত আসলাম তার জন্য আমাকে ক্ষমা করে দাও। অর্থাৎ দেখা যাচ্ছে যে আমরা রীতিনীতিগুলো ঠিকই মেনে চলছি, কিন্তু তার মধ্যে মূলনীতিগুলোর কোনো উপস্থিতি নেই। মুজদালিফায় যখন আপনারা যাবেন, মুজদালিফা হচ্ছে পবিত্র স্থান, খুবই পবিত্র স্থান। এটা এমন এক জায়গা যেখানে আপনি সারা রাত আল্লাহর কাছে দোয়া করে কাটানোর কথা, আল্লাহর স্মরণে রাত পার করার কথা। কিন্তু সকালে আপনি যখন সেখান থেকে রওনা দিবেন, আপনি এমনকি 2 কদম সামনে যেতে পারবেন না। আপনি চিন্তায় পড়ে যাবেন, আপনি কি একটা পবিত্র জায়গায় আছেন নাকি একটা আস্তাকুড়ের মাঝখানে দাঁড়িয়ে আছেন। আপনি নিচে তাকিয়ে মাটি দেখতে পাবেন না, শুধু দেখবেন ডায়াপার, পানির বোতল, কোকাকোলার বোতল, টিস্যু পেপার। আপনারা কেউ দেখেছেন? এবং আমি এসব দেখে কান্না করেছি, আমি এসব দেখে কান্না করেছি, এমন কেন হয় আপনারা কি জানেন? মূলনীতির কোনো ধার ধারি না আমরা। এর ফলে অত্যাবশ্যকীয় মূলনীতিগুলোকে প্রাধান্য দেওয়ার কারণে যে ধর্মের হওয়ার কথা ছিল সবচেয়ে সুন্দর, সেটা এখন হয়ে গেছে কদাকার। এভাবেই আমরা একটা সুন্দর ধর্মকে কদাকার করে ফেলেছি। বনী ইসরাইলরা যেভাবে করেছিল, তারা আল্লাহর দেয়া সুন্দর ধর্ম থেকে মূল জিনিসগুলোকে বাদ দিয়ে শুধুমাত্র রীতিনীতিগুলোকেই গ্রহণ করেছিল। সুবহানাল্লাহ। আমার কাছে তাই এই কাঠামোটি ভালোভাবে বুঝতে পারা খুবই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান মনে হয়। তাহলে আমাদের সেই সেই সুযোগটা নেওয়া উচিত। বর্তমান উম্মার মতভেদের কয়েকটি বড় বড় বিষয় হচ্ছে, তারাবির নামাজ কয় রাকাত, চাঁদ দেখার ক্ষেত্রে কি সারা পৃথিবী একই দিনে ধরা হবে নাকি এলাকা ভিত্তিক ঠিক করা হবে, এসব হচ্ছে বড় বড় তর্কের বিষয়। কিন্তু আপনারা যদি মূল ফিকার বইগুলো দেখেন, তাহলে বুঝবেন যে এই সব বিষয় এমনকি 3 নম্বর বৃত্তের মধ্যেও নেই, 3 নম্বর বৃত্তের মধ্যেও নেই, 4 বা তার পরের বিষয়। তাহলে কেন আমরা এসব নিয়ে তর্ক করছি? যেসব বিষয় আমাদেরকে সংঘবদ্ধ করে, সেগুলো যেসব বিষয় আমাদের মধ্যে বিভক্তি ঘটায় তার চেয়ে অনেক বেশি শক্তিশালী। কিন্তু আমরা যখন সেসব বিষয় থেকে আমাদের দৃষ্টি সরিয়ে নেই, তখন বিভক্তি সৃষ্টি করার বিষয়গুলোই আমাদের চোখের সামনে ভেসে আসে। এমনকি এখনকার দিনেও একজন মুসলিম যখন আরেকজন মুসলিমকে দেখে, তখন মনে মনে চিন্তা করে, সে কি শাফি নাকি মালিকি, সে কি আমার মতো। কিছু কিছু মানুষ আমাকে এসে বলে যে তারা পাকিস্তানি, তাই তারা আমাকে পছন্দ করে কারণ আমিও পাকিস্তানের। আমি তখন বলি যে ও আচ্ছা, তাই আমিও আপনাকে ভালোবাসি। এরপরে তারা বলে আপনি তো হানাফি, তাই না? আমি বলি আমি হানাফি হলেও আপনাকে বলবো না। কেন বলবেন না? আমি আপনাকে বলতে চাই না, কারণ আপনার তো এটা নিয়ে চিন্তাই করা উচিত নয়। আপনার তো শুধুমাত্র এইটুকুই চিন্তা করা উচিত যে সে কি মুসলিম নাকি মুসলিম না, ব্যাস এইটুকুই যথেষ্ট। যাই হোক, এটি হচ্ছে তার সাথে আমার প্রথম ক্লাস, যেটা আমার কাছে খুবই লাভজনক মনে হয়েছে। আমি আপনাদেরকে এখন সেটাই বলবো যেটা উনি একদম শুরুতে বলেছিলেন, আর এটাই হবে আজকের আলাপের শেষ বিষয়। এটা আমার শোনার সবচেয়ে চমকপ্রদ বিষয়গুলোর মধ্যে অন্যতম। আল্লাহ মোট কতজন নবী রাসূল প্রেরণ করেছেন? 1,24,000। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছেন কারা? নবী রাসূলগণ। এ বিষয়ে তো আমরা সবাই একমত, মানব জাতির জন্য সর্বোত্তম শিক্ষক কারা ছিলেন? এই 1,24,000 নবী রাসূলগণ হচ্ছেন সমগ্র মানব জাতির জন্য প্রেরিত সর্বোত্তম শিক্ষক। সবাই একমত? ঠিক আছে, তাদের নাম বলুন এবার। কি হলো, তারা সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, আপনাদের তো তাদের নাম জানা উচিত ছিল। আল্লাহ তো তাদের সবার নাম বলেননি, আল্লাহ শুধুমাত্র 25 জনের নাম উল্লেখ করেছেন। তার মানে কি অল্প কয়েকজনের নাম বাদ পড়েছে? তারা ছিলেন ইসলামের সবচেয়ে বড় শিক্ষক, অথচ আমরা তাদের নাম পর্যন্ত জানি না। আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন না যে আবু হানিফা কে ছিলেন, কে ছিলেন ইমাম শাফি। অযথা চিন্তা বন্ধ করুন,
কিন্তু যখন বিশ্বের সকল হানাফি মাজহাবের স্কলারদের মধ্যে অন্যতম একজন বক্তব্যের শুরুতে এমন একটা কথা বলেন, আমিও অনেক অবাক হয়েছিলাম। তিনি বলেছিলেন, এ বিষয়ে কিছু শেখার আগে আমাদেরকে তার আগে সব কিছুর অবস্থান গুরুত্ব সম্পর্কে ভালোভাবে জানতে হবে, যে কারণে তিনি নবীদের এই প্রসঙ্গটি দিয়ে শুরু করেছিলেন। এখন এই বিষয়ে আমার শেষ মন্তব্য, এগুলো ছিল তার বক্তব্যের শুরুর কথা যেগুলো আমি সবার শেষে বলেছি। এখন মুসলিমদের চিন্তা চেতনা কীভাবে কাজ করে সেটা নিয়ে আমার নিজস্ব মতামত বলবো। আমি এটা জানি, কারণ আমার মাথাও এরকমভাবে কাজ করত। আমরা যখন ছোটবেলায় ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করতাম, মাঝে মাঝে বিভিন্ন ধরনের গল্প শোনানো হতো আমাদের, যেমন বড় কোনো আলেম এরকম দোয়া করেছিল যার কারণে এইরকম এরকম হয়েছিল, অথবা নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবীদের নিয়ে বিভিন্ন ঘটনা, বা কোন কাজ করলে কত সওয়াব হবে আর কোন কাজ করলে কী পরিমাণ গুনাহ হবে, কী ধরনের শাস্তি হবে, এসব জিনিসের কিছু এসেছে কোরআন থেকে, কিছু সুন্নাহ থেকে, আর কিছু বিষয় কোথা থেকে এসেছে সেটা কেউ জানে না। কিন্তু আমাদের মাথায় এসব কিছু একসাথে মিশে একটা সালাদ তৈরি হয়েছে। আর এই মিশ্রণটাকে আমরা ইসলাম হিসাবে মনে করি। এখন আমাদেরকে আলাদা করা উচিত ছিল না যে কোনটি আল্লাহর নির্দেশ, কোনটি নবীর শিক্ষা? এসব বিষয় অন্য বিষয়গুলোর সাথে না মিশিয়ে আলাদা করে রাখা কি উচিত ছিল না? এই বৃত্তগুলো আঁকার উদ্দেশ্য কী ছিল? উদ্দেশ্য এই যে যখন আপনারা ইসলাম নিয়ে চিন্তা করবেন, তখন প্রাথমিকভাবে প্রথম তিনটি বৃত্ত নিয়ে ভাববেন, এর বাইরে অন্য কিছু যখন শুনবেন তখন সেটাকে এই তিন বৃত্তের বাইরে অন্য যে বৃত্তগুলো আছে সেগুলোর মধ্যে থেকে সঠিক বৃত্তটি বেছে নিয়ে সেখানে বসিয়ে দেবেন। আর যদি কোনো কারণে চার থেকে ছয় নম্বর বৃত্তের কোনো কিছু নিয়ে আমাদের নিজেদের মধ্যেও একমত না হই, তাহলেও কিছু যায় আসে না, সেটা আমাদের বিভক্ত করবে না। উম্মার ঐক্য হচ্ছে এক দুই তিন নম্বর বৃত্তের মধ্যে। আমাদের সবার একই ফিকা থাকতে হবে এমন নয়, আমাদের সবাইকে বিতির সালাত একই নিয়মে পড়তে হবে এমন নয়, আমাদের সবার তারাবির নামাজের রাকাত সংখ্যা সমান হতে হবে এমনটাও নয়, সব বিষয়ে আমাদের ফতো একই রকম হতে হবে না, এসব আমাদেরকে বিভক্ত করবে না। দুই ভিন্ন দিনে ঈদের সালাত আদায় করলে আমরা বিভক্ত হয়ে যাব না, কারণ আমরা আরও শক্তিশালী কিছু বিষয় দিয়ে ঐক্যবদ্ধ। কিন্তু যখনই আমরা এই সব কিছুকে একসাথে করে ফেলি তখনই বিভক্তি শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোন বিষয়গুলোকে প্রকৃত অর্থে অগ্রাধিকার বা প্রাধান্য দিতে হবে সেটা সঠিকভাবে বোঝার তৌফিক দান করুন। আমিন।